ওরে সোনারির দান্দে কি বানান্দ নান্দে সরকারি নবন্দীবার মনেই থাকবে না সোনারি ময়না তুমি কাশেন কেছেন না ঠিক আছে ওরে সোনা বড় হাউসি যাইবার চাইল বাউসি শস্যা বাড়ি যায় ময়না ঠ্যাঙি তোলে না ওরে কাজি ভুরের থানা কাউসারের পিয়ালা নবী আপনারা পায়গান শুনতেছেন মহামূল্য প্রশ্ন করে জিজ্ঞাসা করে গেছিল আর বৃষ্টি আসলো নাকি গণ এখন যেখানে প্রশ্ন করেছে আপনাদের কি খেয়াল আছে কারণ এর নাম হলো বাউল গান হাদিস এবং দলিল থেকে যে সমস্ত প্রশ্ন করবে আপনারা হাকিম হইয়া বিচার করবেন কোন বয়াতি কোন প্রশ্ন করেছে তার সঠিক জবাব হয়েছে কিনা কারণ আমাদের সব মহাজ্ঞানীও অনেক আসরে মহৎ থাকে আসুদিন মসজিদে যায় বা বিড়ি নামাজ পড়তে রথে সরিয়া রবে কোনদিন পাইল হয় না ওই দিন রথটা একটু আমাকে জিজ্ঞাসা করছে রথটা একটু পাইল হয়েছিল আর তার মহামূল্য একটা বস্তু ছিল সেই মূল্যটাও আবার ছিঁড়ে পড়ে গেল এটাও প্রশ্ন করেছেন আবার যেই রথটা যে সুন্দর দিকে উঠছে হজরত আলী লম্ফ দিয়া এই চারটা খুঁটি ধরেছিলেন চারটা খুঁটির মধ্যে কোন খুঁটি আলী ধরিলেন আর কোরআনের কোন কোন আয়াতগুলি খুঁটির সাথে লেখা ছিল আলী ধরেছিল অর্ধেক স্বর্ণ অর্ধেক ফরজ কেন হইল এবং তার সাথে কয়টা হরফ আছে যদি বাবা জানা না থাকে তাহলে পাতলা পায়খানা হবো ঠিক উনি প্রশ্ন করেছেন কোন মসজিদে নামাজ পড়লেন এই মসজিদের নাম এই গানের মধ্যে লালনে ব্যাখ্যা করে গেছে সবে মাত্র একটি খুঁটি খুঁটির ঘুরে নাই যে মাটি কিসে ঘর হবে খাটি ধরি তোমার এলে যখন বিপদে পড়ি তখন খেলার ছুটে কইলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ এর আগে আমরা কই না ভাতনের কথা আমি করি সুন্দর দিকে জুড়াল দিল রাস্তা বাবা সোলো হইল এটানি দিকে রাত খানা পাইল হইয়া গেল আমার ফাতেমা গো বলে
কথা কথা বললে তোমার আমার বললে ছুটিয়া যাইবে না আমার মনে হইবে না বল আব্বা আসো দিন রাস্তা দিয়ে ব্যাপে যায় আজকে রাতটা কেন শুরু হয় অর্থাৎ আপনারা নৌকার মাঝে যারা নৌকা চালান বাবা নৌকা সারছেন পিছনে হাইল ধরছেন যদি কস্তুরি পানা বাজে তাহলে হাইল কি ঠিক মতো যাবে নৌকা হ্যাঁ ইমি কমি পাকও পারবো আবার ঠেকে ফেলে দিব যখনই ইমে কস্তুরি সারাইয়া দিবেন হাইলের ছলা ভালো করে ধরবেন না সর করে দেব কোনো ভেজাল নেই এই জন্যই বলছে যে নৌকা দাঁড়ির মাঝির যদি বাবা হাইলের কুটি ভালো থাকে নিশ্চয় তাহলে নৌকা ঠিকই চলে তো এদিকে ওই নৌকা পাইল হয়েছে এমন একটা মরদ বাবা নিশ্চয় যদি খুঁটি টাইনা ধরে থাকে তাহলে 40 হাজার নম্বর মরদ কি কর সেরে আলি সেরে খোদা সেরে বা কদিন তারি তারি শক্তির বিনিময়ের ওজনে লোড কত লিকিডি পজিটিভে টান পড়ে গেছে তাই ফাতেমার সন্ধির বারাম হয়েছে তাই বলছে আব্বা হুজুর আসো দিন রাতটা কোনো পাইল হয় না আজকে কেন পাইল হইল আল্লাহ নবী বললেন মা তুমি আমি রজু করে রওনা হয়েছি ইমাম মসজিদে নামাজ পড়তে মরা কাবায় চলে যাবো উম্মতের নামাজ বাকাই বিল্লা মরা কাবায় এই সময় বাবা দুনিয়ার কথা বলা চলবে না বলতে তাহলে তোমার আমার অজু থাকবে তাই বলেছেন আমার হাতে মা সন্ধির ব্যারাম ঢুকছে তো বাবা নেগেটিভ পজিটিভ টান হ্যাঁ তবে মিলে কি আন ঘরে ঘরে এক মন তবে মিলে নিরঞ্জন ঘরে যদি বড় শান্তি থাকে বাইরেও শান্তি আছে তাই বলছি মা গো পাইল হোক আর তাই হোক তুমি কথা বলো না হাতে মার সন্ধির ব্যারাম ও ঢুকে গেছে গা হাতে মা কয় না গো ব্যারাম আমি ধরমুই ৯৬,০০০ কালামের মালা তো এই মালাটা বাতাসে ধাক্কায় ঝরঝর করে শিরা পড়া শুরু করে দিল বাবা শিরা যখন পড়া শুরু করে দিল এদিকে হযরত আলী এই রথের খুঁটি ধরে নিচে থেকে ঝুলতেছে আর দেখেন সর্বনাশ এই মহামূল্যহার এই তসবির দানাগুলি ছিঁড়ে পড়ছে ফাতেমার মনে হয় এই মহামূল্যহার এই তসবির দানাগুলি আমার রক্ষা করতে হবে তাই আলী কি করেছিলেন এক হাত দিয়ে রথের খুঁটি ধরলেন আর এক হাত দিয়ে পাঞ্জাবিদের ধৈর্য আটকায় রাখতে রাখতে পড়েও গেল কিছু ধৈর্যও নিল এর মধ্যে জিজ্ঞাসা আছে করে গেছে বাবা ওই যে আলী পাঞ্জাবিদের ধরে রাখলো ৬০,০০০ এরা হলো এলমে মারফত গোপন গোপনের গোপন আর ৩০,০০০ পরে গেল জমিনের মধ্যে ৩০,০০০ আমল করার জন্য আল্লাহ পাক পাঠিয়ে দিলেন জমিনে নিক্ষেপ করলো এই জমিনের মধ্যে প্রসার হইলো কালামগুলি তার নাম হলো ৩০ পারা কোরআন এই তো বেটার ফুটানি শেষের মধ্যে আলী যে খুঁটিটা ধরেছিলেন আমার কিন্তু মনে আছে নিশ্চয় করে খাল ছুঁয়ে গেল খালি পাকাইতেছে বুঝছেন না এই যে খুঁটিটা ধরেছিলেন আলী অর্ধেক সৈন্য তো অর্ধেক খরচ কেন হইল এইটা হলো আলী ধরেছিলেন কালেমা যে কালেমা মুহাম্মদ আমি গানের মধ্যে বলে গেছি তার অর্ধেক সন্ন অর্ধেক খরচ লা ইলাহা ইল্লাল্লাহ এ হলো ১২ হরব মোহাম্মদ রাসুল্লাহ সুন্ন ১২ হরবে রাসুল আর আল্লাহ হলো ১২ আর নবীর হলো ১২ সুন্ন ফরত এই এই কালেমার মধ্যে রয়ে গেল কি পাইছেন যা আর বাকি ৩ কালেমা বলছেন না যারা জানে তারা তো জানি ৪টা কালেমা হ্যাঁ দুই ভাগে বিভক্ত করেছে আচ্ছা তারে বাকি আরো ৩ কালেমা যারা জানে ৪ কালেমা ৪ কালেমা যে না জানে হে মুসলমানই না
ririt moray moray dana কোথায় যায় দেখেন কিভাবে তারা নামাজ পড়তেছে বাপ বেটি উম্মতের নামাজ চোরা যাচ্ছে সেই মসজিদের দিকে এইবার ধাবিত হয়ে গেল ইমামুল মসজিদের দরজায় যাইয়া এর রক্তটা থেমে গেল যখন থেমে গেল ফাতেমা আমার দয়াল নবী রথ থেকে নামতে নামতে হযরত আলী বাবা ওই সাগা নাকি রথের খুরাত নিচে তো সাগা নাকি খুব করে যায় একটু আড়ালে নুকাই রইল এদিকে আমার দয়ার নই ফাতেমা এখন মসজিদ দিকে দরজার দিকে যখন তাকাইলো তাকায় আর দেহে দরজা বন্ধ দরজা বন্ধ ফাতেমাকে আব্বা হুজুর ব্যাপার কি আসুদিন আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে যায় আজকে দরজা কেন খুলে না আল্লাহর নবী কয় মা তোমার আমার রাস্তার মধ্যে ভুল হয়েছে যার কারণে তোমার আমার অজুটার মধ্যে ভেজাল হয়ে গেছে যার জন্য আজকে মসজিদ দরজা খুলবে না তোমার আমার নামাজ হবে না উম্মতের নামাজ হবে না উম্মত হারাইতে হবে সারা জাহানে বলো মা তোমার কারণেই তো অজু গেছে তুমি কইছো আমি হাতে জব যার জন্য তোমার আমার ভেজালের মধ্যে নামাজের এখন বিঘ্ন করে যাবে এখন অজু কি করে হবে না হবে মা গো তুমি আল্লাহর কাছে একটু ছায়া দেখো আপে মাসে দাঁতে পড়িয়া ওরে দারে দারে কাঁদিতাছে দারে দারে কাঁদিতাছে সে দাঁতে পড়িয়া রে কান্দে আমার জগত মাতা রে কান্দে ফাতেমা কান্দাইয়া গেল কান্দাইয়া গেল শহর মদিনায়ুরে কান্দে আমার জগত মাতা রে আল্লাহ বলে যোগ মা তুমি কান্দ না রে তাই শীঘ্র কইরা আছে যত লই নইলে যো পায় নাই তোমার কান্না আমি মাগো সইতে পারি না এ তোমার সুরের জল ফালাইলে দুনিয়া থাকবে না মাগো সেল দাদা উঠাইয়া হাতে মা কয় দয়ার আল্লাহ পানি দাও পাঠাইয়া দি হাতেমা কয় আল্লাহ আমি কান্দন সামাইতে পারি তাড়াতাড়ি করে আমাকে পানির ব্যবস্থা করো আল্লাহ কাজী ইব্রাহিম এই মুহূর্তের জন্য চলে যাও আমার মায়ের কান্না আমি সহ্য করতে পারি না আরো করছি লহু খলম থরথর করে কাঁপতেছে তাড়াতাড়ি করে দাও পানির ব্যবস্থা করবো তাড়াতাড়ি হাতে আমাকে পানি দিয়ে সহ্য করবে আল্লাহ কাজী ইব্রাহিম তাহলে একটা কাজ করো বলি কি কাজ যাও চলে ভেস্তের ভিতরে ভেস্তের ভিতরে আছে একটা ঘটি আছে ইয়া রহিমু এই ঘটির গায়ে লেখা ইয়া রহিম এই ঘটির সাথে লেখা ইয়াকুব জমরুদের ঘটিটা তৈরি করা যার ভিতরে 100 কেজি পানি আসবে ওই পানিটা ওই ঘটিটা নিয়ে চলে যাও সপ্তম আসমানের উপরে জলসা নামে একটা কূপ আছে এই সপ্তম আসমানের উপরে ওইখানে যা পানির সন্ধান করে গিয়ে I love you.